আমরা লক্ষ্য করছি যে আমাদের সীমান্তবর্তী যেসব জেলা সেইখানে কিন্তু সংক্রমণের হার বেশ বেড়েছে, এবং সেটা 50% 55% এরকম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং অন্যান্য জায়গায়। আর সাইমালটানাসলি হচ্ছে যে আমাদের গণপরিবহন গুলো সব ওপেন হয়ে গেছে, মার্কেট ওপেন হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের যে শঙ্কা কোভিড এর সেকেন্ড ওয়েব কিংবা থার্ড ওয়েব নিয়ে যে শঙ্কা, সেই শঙ্কার জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সুজন হালদার। বিষয়টা হলো যে আমাদের এখন খুব সতর্ক হতে হবে, কারণ আজকে যে আমরা যে খবরটি পেলাম যে রাজশাহীতে 40% এবং চাঁপাই নবাবগঞ্জে 55% রোগী শনাক্ত হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা সতর্কবাণী। সে কারণে আমরা মনে করি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চলতে হবে, কারণ পরবর্তী সময়ে যদি আবার নতুন করে ঢেউ ওঠে তাহলে কিন্তু আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনার যে সক্ষমতা রয়েছে সেখানে কিন্তু একটা বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। সে কারণে আমরা মনে করি যে সবাইকে সরকারের পাশাপাশি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সময়োচিত সিদ্ধান্ত নিচ্ছেন এবং প্রয়োজনে যা কিছু আছে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে সেখানে সমন্বয় বা সম্মিলিত প্রয়াসটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা যে দেখলাম যে ঈদের সময় ঈদকে ঘিরে যেভাবে মানুষ বাড়িতে গেল সেখানে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারিনি। সে যাই হোক, আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেখানে ভারত ভেরিয়েন্ট নিয়ে শুধু বাংলাদেশ নয় মানে 44টা দেশ খুবই উদ্বিগ্ন যে এই ভারত ভেরিয়েন্টের অনেক বেশি দ্রুত সংক্রমণ করে এবং অনেক বেশি প্রাণঘাতী। সে কারণে এটা থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে। তো আজকে নতুন করে দূরপাল্লার বাস, ট্রেন এবং লঞ্চ চালু হয়েছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে এই জায়গাগুলোতে স্বাস্থ্যবিধি মানানোটা অনেক সহজ, কারণ এখানে একটা এক ধরনের শৃঙ্খলা রাখা সম্ভব, সেটা রাখতে হবে। সেখানে আমরা মনে করি যে এই ভারত যে ভেরিয়েন্টটা ছড়িয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে 9 জন রোগী শনাক্ত হয়েছে এবং 1 জন মৃত্যুবরণ করেছে, সেই কারণে এটা যাতে আমাদের বেশিরভাগ মানুষকে সংক্রমণ না করতে পারে সে ধরনের ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই সরকার কিন্তু সীমান্ত যে বিধিগুলো দিয়েছিলেন সেটা কিন্তু আরো 14 দিন বাড়ানো হয়েছে। সেখানে আমরা যতদূর জানি সেখানে চেকটা ভালো করেই হচ্ছে এবং সেখানে যে মানুষজনকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে 14 দিন এবং শনাক্ত রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটা যেন কোনো গাফলিতি বা ঢিলাঢালা ভাব না হয় এবং দূরপাল্লার যে গাড়িগুলোতে সীমান্তবর্তী এলাকার মানুষরা আসবে তাদেরকেও কিন্তু কঠোরভাবে চেক আপ করতে হবে, যাতে সেই ভারত থেকে আসা লোকগুলো গাড়িতে না উঠতে পারে, কারণ সেখানে তাদেরকে 14 দিন করে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে বিভিন্ন হোটেলে। সেই ব্যবস্থা যেন আমরা দেখি যে কঠোর হয়। তো পাশাপাশি আমাদেরকে আগামী 2 সপ্তাহ খুবই সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের নতুন করে সংক্রমণ যেন ছড়াতে না পারে। তার একটি আমাদের প্রধান মাধ্যম সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মানানো। সে কারণে আজকে কেবলমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয়, সেখানে আমাদের জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করতে হবে, স্বাস্থ্য সেবকদের সম্পৃক্ত করতে হবে, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে হবে, স্কাউটদেরকে সম্পৃক্ত করে এবং আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, সামাজিক শক্তি এগুলিকে সম্পৃক্ত করে মানে আমাদের স্কোয়াড গঠন করে সর্বত্রই ঘাটে কি স্টেশনে বা বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলো কিন্তু সেখানে আমাদের দলবদ্ধভাবে যদি আমরা প্রতিরোধের চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই প্রতিরোধ করার সফলতা পাব। কিন্তু আমরা সেই জায়গাটা দেখি যে এক ধরনের সব জায়গাটা ঢিলেঢালা ভাব রয়েছে, কারণ কে আক্রান্ত হবে কে মৃত্যুবরণ এটা কিন্তু বলা যাবে না। সে কারণে সকলকেই সতর্ক থাকতে হবে। এটা ব্যক্তিগতভাবে আমি আমাকে রক্ষা করব, আমার পরিবারকে রক্ষা করব, আমার সমাজকে রক্ষা করব। সেখানে আমরা মনে করি যে ধরনের আমরা জানি না এটা এই করোনা ভাইরাস কতদিন চলবে এর কিন্তু নিশ্চয়তা নেই। পাশাপাশি আমাদের সরকার মানে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে কিন্তু ভ্যাকসিন সংগ্রহ করার চেষ্টা চলছে। বাংলাদেশে আমরা যথেষ্ট ভ্যাকসিন পেয়েছি, কারণ এখন পর্যন্ত 100-এর বেশি দেশ কোনো ভ্যাকসিন পায়নি। সে কারণে ভ্যাকসিন আমরা যদি পেয়ে যাই আমাদের সুরক্ষাটা আরো ভালো হবে। 70% মানুষ যখন ভ্যাকসিন পেয়ে যাবে তখন কিন্তু এক ধরনের সামাজিক রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ হবে, তখন কিন্তু আমরা অনেকটা নিশ্চিত হব। তার আগে স্বাস্থ্যবিধি মেনে
আমাদেরকে কিন্তু এই করোনা সংক্রমণকে রোধ করতে হবে, এটাই হচ্ছে প্রধান কাজ। করোনা সংক্রমণ যে সাইকেলটা আছে এখানে আটকে দিতে হবে, এখানে আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে এবং জনগণকে সেখানে এগিয়ে আসতে হবে সরকারের সাথে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। ছোট্ট একটি বিষয় যেটি হচ্ছে যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিয়ে আমরা বেশ শঙ্কিত। আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে কমপ্লিকেশন গুলো এবং যে এফেক্ট গুলো হয়, তো সেইটা সম্পর্কে আমাদের দেশের মানুষ যদি একটু জানতে পারে যে আসলে কি, যদিও টিভিতে দেখছে তারপরেও সচেতন হচ্ছে না, তো সেইটা যদি আমাদের দেশে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, এবং সেটা আসলে এখানে আমি আরেকটি কথা বলি, যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট 44টি দেশে ছড়িয়ে পড়েছে, এখানে শুধু আমাদের সীমান্ত বন্দরগুলো, স্থল বন্দরগুলো কিন্তু আমাদের চেক করলে হবে না। আমাদের যে সমস্ত দেশে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে সেখানে বিমান বন্দরেও কিন্তু আমাদের কঠোর নিয়ন্ত্রণ করতে হবে। এখন ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে মূল সমস্যাটা সেটা হলো এরা অনেক বেশি সংক্রমণ করার ক্ষমতা রাখে এবং অনেক বেশি প্রাণঘাতী, উপসর্গ কিন্তু একই ধরনের। এখানে একটি কথা আমি বলি যে ভেরিয়েন্ট যাই হোক চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি কিন্তু একই, এবং সেইখানে আমরা দেখছি ভারতের যে মৃত্যুর হার সেটা কিন্তু কোনো ক্রমে কমছে না, এবং আজকেও তা 4,000-এর বেশি লোক মৃত্যুবরণ করেছে এবং সংক্রমণ কিছুটা কমেছে, 4 লক্ষ থেকে 2.5 লক্ষের কাছাকাছি এসেছে। সে কারণে এটার মূল সমস্যাটা হচ্ছে যেটা দ্রুত ছড়ায় এবং দ্রুত মৃত্যুর মুখে ঠেলে দেয়। সে কারণে আমাদের যখনই উপসর্গ আমরা পাবো বা আমরা সেখানে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রে যাব এবং পরীক্ষা হওয়ার পরে যদি শনাক্ত হয় সেখানে আমরা চিকিৎসা ব্যবস্থা করবো, সেই চিকিৎসা ব্যবস্থাটা হাসপাতাল কিংবা চিকিৎসকরা সে দায়িত্ব নেবে, সেটা কোনো অসুবিধা নেই। সেখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভেরিয়েন্টটা যেন, ইন্ডিয়ান ভেরিয়েন্টটি যেন দ্রুত না ছড়ায়, সেই কারণে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকা, ঠিক আছে।